আহলে হাদিস তরুণরা এখনো যে জীবিত আছে, জাগ্রত আছে, সারা বাংলাদেশ একটা প্রোগ্রামের মধ্যে জেনে ফেলে দেবে সব তরুণরা এখনো আছে। এই জন্য ইমাম শাফি রহিমাল্লাহর কথাটা এত ভালো লাগে, এত চমৎকার। যেখানেই থাকবে আহলে হাদিস তরুণ একজন ব্যক্তি হলেও সেখানে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর অবস্থানটা সেখানে ফুটে উঠবে। মানে বক্তব্য শুনে যদি আমলদার হতে পারে তাহলে ইনশাআল্লাহ এ দেশে নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। ইমাম শাফি রহিমাল্লাহ এই এতগুলো তরুণ তাজা তাজা তরুণের কথা, অবস্থা ও আবেগ অনুভূতি, তাদের প্রচেষ্টা দেখে কথাটা মনে হলো ইমাম শাফি রহিমাহুল্লাহ বলতেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় মুজাদ্দিদ বলা হয়, প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, আর দ্বিতীয় মুজাদ্দিদ হলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। তিনি বলতেন ইদা রাইতু রাজুলান মিন আসহাবিল হাদিস কাআন্নি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, আহলে হাদিস তরুণকে যখন আমি দেখি, তখন স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে। এত সুন্দর কথা, যুগ যুগ থেকে প্রায় সকল যুগে মুহাদ্দিসগণ এরকম এক একটা মন্তব্য করে গেছে। যদি আমুলে রূপ দিতে পারতাম ফেরকায়ে নাজিয়ার উপরে যে বক্তব্য হয়েছে, এই বক্তব্য নিয়েই যদি মাঠে নামতাম আমরা, আলহামদুলিল্লাহ এই দেশে নির্ভেজাল তাওহীদের বিপ্লব ঘটতে দেরি হতো না। এই জন্য শুরুতে বললাম যা শুনবেন বাস্তবে তা আমল করবেন, বলুন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করবে।